আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংবাদ শুরু করছি। আমি এস আহমেদ স্রোত। শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। নভেম্বর মাসে ব্রিটেনে জাতীয়ভাবে পপি ফুল ব্যবহৃত হলেও বাঙালি কমিউনিটিতে নেই এর তেমন প্রচলন। অজ্ঞতা ও বিভ্রান্তিকে দায়ী করেছেন বিশ্লেষকরা। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত ব্রিটেনের সকল নিহত সেনা সদস্যের স্মরণে পালন করা হয় রিমেম্বারেন্স ডে। নভেম্বর মাসে পপি ফুল ব্যবহারের মধ্য দিয়ে 11 নভেম্বর রিমেম্বারেন্স ডে পালন করা হলেও ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে এর তেমন কোনো প্রচলন নেই। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে অজ্ঞতা এবং নানা বিভ্রান্তি। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি। ক্যামেরায় ছিলেন সুভাষ দাস ও মাহফুজুর রহমান মিসবা। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধে আত্মত্যাগীদের স্মরণে 1918 সাল থেকে পপি ফুল ব্যবহারের প্রচলন। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত পড়া হয় পপি ফুল। নভেম্বরের 11 তারিখে 11টার সময় 2 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে পালন করা হয় রিমেম্বারেন্স ডে। বিশ্বযুদ্ধে আত্মত্যাগ করেছেন অনেক বাঙালি এবং মুসলিম। টাওয়ার হিলের মেমোরিয়াল গার্ডেনে 1939 সাল থেকে 1945 সালের ভেতরে আত্মত্যাগীদের নাম রয়েছে। প্রায় 24,000 নামের তালিকায় রয়েছেন অনেক বাঙালি বা মুসলিমও। রিমেম্বারেন্স ডে উপলক্ষে অনেকে এসে তাদের স্বজনদের পপি ফুল দিয়ে স্মরণ করে যাচ্ছেন। তবে পপি ফুল ব্যবহার বা রিমেম্বারেন্স ডে উদযাপনের ব্যাপকতা নেই ব্রিটিশ বাঙালি কমিউনিটিতে। নানা বিভ্রান্তি এবং অজ্ঞতাই এর মূল কারণ বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হুসাইন এমবি। যে হয়তো আমরা কালেকটিভলি ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমাদের যারা মুরব্বী তাদেরকে বোঝাতে পারিনি দি সিগনিফিকেন্স অফ দিস ডে। এটার উদ্দেশ্য কী, এটার উৎপত্তি কোথায়, এটা কাদের জন্য করা হয় এবং কী উদ্দেশ্যে, যেটা আমি বললাম গণতন্ত্র, হিউম্যান রাইটস, ইকুয়ালিটি, জাস্টিস, ফেয়ার প্লে, এইগুলোর জন্য এই দিবসটি আমাদের জন্য সর্বাঙ্গীনভাবে ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি এর জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস দরকার। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রায় 200 বছরের পুরনো। তবে নানা কারণে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কটি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বলে মনে করেন গ্রেটার সিলের কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। মাঝে মাঝে এটার অনেক সময় বলি যায় কি, অ্যাটলিস্ট এটার সেলিব্রেশন করলে অ্যাটলিস্ট আমরা মানুষে বুঝবো আমরা যে পার্ট আসলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, এবং এটাত আমরার যে কন্ট্রিবিউশন আছে তখন এই যে ব্রিটিশ রাজ রক্ষা করার লাগি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও আমরার যে পূর্বপুরুষরা ভূমিকা রাখছেন, তারা যে লাইফ স্যাক্রিফাইস করছেন, এটা পজিটিভ ইমেজ একটা ক্রিয়েট করা যায়। এখন প্রশ্ন হলো পপি ফুল ব্যবহার এবং রিমেম্বারেন্স ডে উদযাপনের সঙ্গে আসলেই ইসলামের কোনো দান্ডিক সম্পর্ক রয়েছে কি না? সার্টেনলি নট, সার্টেনলি নট। 11/11 ইজ এ সিম্বল ফর হুইচ উই আর টুডে বেনিফিটিং বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইস, বিকজ অফ দেয়ার ট্রু লিডারশিপ, অ্যান্ড ফর বিকজ অন দিস ডে দে হ্যাভ মেড ইট দ্যাট নো মোর ওয়ার, এন্ড অফ ওয়ার, উই আর লিভিং হিয়ার অ্যান্ড উই আর ডুইং আওয়ার মসজিদস অ্যান্ড মাদ্রাসাস, দেন ওয়াই শুড উই বি অ্যাগেইনস্ট সামথিং হুইচ হ্যাজ গিভেন আস সো মাচ প্রিভিলেজ। উল্লেখ্য পপি ফুল বিক্রির অর্থ দিয়ে যুদ্ধাহত সৈনিকদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে দ্য রয়্যাল ব্রিটিশ লিজিয়ন। একদিকে ব্রিটিশ মূলধারার সঙ্গে মিশে সাফল্যের উচ্চশিখরে পৌঁছার আকাঙ্ক্ষা, অন্যদিকে ব্রিটিশ ইতিহাস এবং ঐতিহাসিক ঐতিহ্যকে লালনে অনীহা, এই দুইয়ের মধ্যে আছে আমাদের কমিউনিটি। তবে এর জন্য ধর্মীয় বা সামাজিক মূল্যবোধের চেয়ে অজ্ঞতাকেই বেশি দায়ী করলেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তাদের মতে একজন খাঁটি বাঙালি হতে হলে যেমন বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষা, সংস্কৃতিকে জানতে হবে, ঠিক তেমনি একজন খাঁটি ব্রিটিশ হতে হলে ব্রিটিশ ইতিহাসকে জানতে হবে। এর বাইরে শুধু মুখে ব্রিটিশ মূলধারার সঙ্গে মিশে সাফল্যের উচ্চশিখরে পৌঁছার স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখানো অর্থহীন বলে মনে করছেন তারা। কামাল মেহেদি, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লন্ডন।